স্বামী স্ত্রীকে দেখলে সহ্য করতে পারে না স্ত্রী স্বামীকে দেখলে সহ্য করতে পারে না এগুলো অনেক সময় ক্ষতি করা থাকে তো যদি এরকম হয় স্বামী স্ত্রী বান কেউ মেরে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য তাহলে আপনি কিভাবে সেটি বুঝবেন এবং এই ক্রিয়া কিভাবে করে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখুন লাল কালের সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেখুন বেল আইকন ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঘটানোর জন্য বা স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়ার জন্য যে বিচ্ছেদ বানগুলিকে মারা হয় এগুলি কিন্তু মারণবান নয় কিংবা উচাটন ক্রিয়া নয় এর জন্য শারীরিক কোনো রকম সমস্যা দেখা দেয় না তবে মাথার উপরে একটা চাপ পড়ে তো শুধুমাত্র যে ক্ষতি করলেই স্বামী স্ত্রী অশান্তি হয় সেটা কিন্তু নয় অনেক সময় আমাদের মনের থেকেও অশান্তি হয় বা আমাদের চলাফেরার ভুলেও অশান্তি হয় এছাড়াও দেখা যায় স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক করল তখন তার স্বামীকে সে পছন্দ করছে না বা তার স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক করেছে এর ফলে কিন্তু তার স্ত্রীকে সে পছন্দ করছে না বা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করছে না সেক্ষেত্রে কিন্তু অশান্তি হতে পারে তবে এটা অনেক সময় ক্ষতি করার জন্য নাও হতে পারে তবে ক্ষতি করার জন্য যে অশান্তিগুলি হয় সেগুলি আজকে আপনাদেরকে বলবো এবং কিভাবে সেটা বুঝবেন যে এটা আমার ক্ষতি করার জন্যই আমাদের স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে আর এটাকে ফিরিয়ে আনার যদি ক্রিয়া আপনি করেন তাহলে কেমন অবস্থায় থাকলে এটা ফিরে আসবে বা ঠিক হয়ে যাবে সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে জানাবো তো প্রথমে বলবো কিভাবে এই স্বামী স্ত্রী অশান্তি করানোর জন্য ক্ষতি করে বিশেষ করে বাড়ির ওপরে কোনো জিনিস ফেলে স্বামী স্ত্রী কিন্তু অশান্তি ঘটায় এটা যদি করে তাহলে আপনি যদি সেই জিনিস পান আগুনে পুড়িয়ে ফেলুন কিংবা ছাগলের নাকে কানে তিনবার ঠেকিয়ে ছাগলের নাকে তিনবার শুকান তাহলে তার বিদ্যা তো নষ্ট হবে আর সে যদি কখনও ক্ষতি করে সেই ক্ষতিতে আর কোনো কাজ হবে না এটা সম্পূর্ণ পরীক্ষিত বিছানার তলায় অনেক সময় অনেক রকম জিনিস রেখে স্বামী স্ত্রী অশান্তি ঘটায় তো সেরকম যদি হয় আপনি বিছানা বা বালিশের ভিতরে পরীক্ষা করে দেখতে পারেন কোনো জিনিস রেখেছে কেনা এটা একশো ভাগের মধ্যে অন্তত পঞ্চাশ শতাংশ এরকমভাবেই ক্ষতি করে বাড়ির উপরে ফুল ফেলে সেটাতেও ক্ষতি করে কিংবা জামা কাপড় কেটে বা মাথা চুল কেটেও এরকম বিষয়ে ক্ষতি করে এবং দূর থেকে যে ক্রিয়াগুলি করে তার এফেক্ট কত একটা হয় না আর যদিও বা হয় সেটা দূর থেকেই খুব সহজে কাটা যায় তবে সব রকম ক্রিয়ায় দূর থেকে কাটা যায় কোনোটা হয়তো একটা মন্ত্র প্রয়োগ করতে হয় বা কোনোটা অধিক মন্ত্র প্রয়োগ করতে হয় অনেক সময় দেখা যায় যে আপনার স্বামীর প্রতি কারোর আকর্ষণ আছে বা আপনার স্ত্রীর প্রতি কারোর আকর্ষণ আছে সে যখন বশীকরণ করার চেষ্টা করছে তার প্রতি মন চলে গেল এবং আপনাকে সে দেখে সহ্য করতে পারবে না সেক্ষেত্রেও অশান্তি সৃষ্টি করা যায় এটা কিন্তু বশীকরণ ক্রিয়ার মাধ্যমে এটা বিদ্বেষণ ক্রিয়া নয় বা উচাটন ক্রিয়া নয় এরকম যদি হয় তাহলে যে বশীকরণ করার চেষ্টা করছে তার প্রতি যখনই টান আসবে সেই বশীকরণটা কাটতে হবে কাটলেই অটোমেটিক স্বামী স্ত্রী মিলটা আবার পুনরায় হয়ে যাবে এবং যদি দেখা যায় যে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে কারণ ক্ষতি করা নেই অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে বলে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে সেটা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে বা স্বামীর ক্ষেত্রেও হতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি স্বামী স্ত্রী মিলনের জন্য কোনো রকম তাবিজ কবজ করেন তাহলেও কিন্তু ঠিক হবে না যতক্ষণ না ওইটার প্রতি আকর্ষণ কাটানো হবে দ্বিতীয় ব্যক্তি যে আছে তার প্রতি আকর্ষণ যতক্ষণ না কাটানো হবে তার প্রতি যত যখন আকর্ষণটা কাটিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু এই স্বামী স্ত্রী মিলন কবজ দিলে বা যাই দেওয়া হোক না কেন তাহলে কিন্তু সহজেই মিল হয়ে যাবে ক্ষতি করা থাকলে যে প্রবলেমগুলি দেখা যায় মাথা ভার হয়ে থাকবে এবং মাথার মধ্যে একটা চিনচিন মতো ভাব থাকবে বা ঝিমঝিম একটা ভাব থাকবে এবং দুশ্চিন্তা চিন্তা কোনো কিছুই নেই আপনার কিন্তু মনে হবে যে কত বড় একটা মাথায় ভার চেপে আছে এবং যখন আপনি বাড়িতে ঢুকবেন বিশেষ করে তখনই এটা হবে স্বামী স্ত্রী যদি দুজনের ক্ষেত্রে এটা করে থাকে সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে দেখলে সহ্য করতে পারবে না স্ত্রী স্বামীকে দেখলে সহ্য করতে পারবে না এটা আবার একজনের নামেও করা যায় যে এমন করে রেখেছে শুধুমাত্র স্ত্রী স্বামীকে দেখলে সহ্য করতে পারবে না বা স্বামী স্ত্রীকে দেখলে সহ্য করতে পারবে না সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যদি আপনি স্বামী হন বা স্ত্রী হন যেই হন না কেন বুঝতে পারবেন যে আপনার বউ আপনাকে খুব ভালোবাসত কিন্তু এখন আপনি সামনে গেলেই বা কোনো কথা বললেই সে সহ্য করতে পারছে না অস্থির অস্থির ভাব এবং প্রচণ্ড উগ্র হয়ে যাচ্ছে বা খুব রেগে যাচ্ছে আপনার সামান্য সামান্য কথাও মনের দিক দিয়েও সে অশান্তি অনুভব করছে বা অস্বস্তি অনুভব করছে সেক্ষেত্রে আপনি পরিষ্কার বুঝতে পারবেন এটা ক্ষতি করার জন্যই এরকম হয় মানে অস্বাভাবিক ব্যাপারগুলো দেখা দেবে তো এরকম যদি হয় প্রথমে কিন্তু আপনার এই যে বিচ্ছেদ বানটা মেরে রেখেছে এটাকে প্রথমে কাটাতে হবে তারপরে অটোমেটিকই স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ক্ষতি করানি তবু স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে মালিন্যতা আসছে না কারণ মনের টানটা কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তন্ত্রে এমন এমন বিষয় আছে বা এমন এমন তন্ত্রবিদ্যা আছে যেগুলির মাধ্যমে খুব সহজেই স্বামী স্ত্রী মিলন ঘটিয়ে দেওয়া যায় যদি দেখা যায় যে স্বামী এবং স্ত্রী দুজন খুবই আলাদা থাকে অন্তত দশ বছর বা পাঁচ বছর কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই কোনো সম্পর্ক নেই সেক্ষেত্রে কিন্তু আপনি যতই তন্ত্রবিদ্যা প্রয়োগ করুন কাজ হান্ড্রেড ভাগের মধ্যে ওয়ান পারসেন্ট হতে পারে আর যদি দুজন স্বামী স্ত্রী একই বাড়িতে থাকে এবং তারপরে কোনো ক্ষতি না করার কারণেও অশান্তি হয়ে যাচ্ছে তখন আপনি যে কোনো তন্ত্রক্রিয়াকরুন খুব সহজে কাজ পেয়ে যাবেন এবং স্বামী স্ত্রীর মিলন ঘটে যাবেন স্বামী স্ত্রীর মধ্যেও একটা প্রেম থাকে সেই প্রেমটা কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায় তন্ত্রবিদ্যা কী করে যখনই আপনি প্রয়োগ করবেন তো সেই মিলনটা আবার কিন্তু ও ঘটিয়ে দেবে এর ফলে স্বামী স্ত্রী একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে এটা কিন্তু কোনো ক্ষতি নয় এটা খুবই ভালো জিনিস কারণ সংসার ভাঙার থেকে সংসার গড়া অনেকটাই ভালো তো বেশি কিছু বলবো না আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনারা প্রশ্ন করতে পারেন পরবর্তীতে যদি পারি আবার একটা ভিডিও আপনাদেরকে দেব তো যদি এই ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন